ঢাকা থেকে পাবনা অথবা পাবনা থেকে ঢাকা মাত্র 3.5 ঘন্টায়, বিশ্বাস হচ্ছে না? তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ঢাকা থেকে পাবনা কিংবা পাবনা থেকে ঢাকা যাবার জন্য 3টি রুট রয়েছে। আপনারা যে 3টি রুট ধরে যেতে পারবেন সেটি, একটি হচ্ছে ট্রেন আর 2টি হচ্ছে বাস। বাসের রুট যেটি ডাইরেক্ট বাস ছেড়ে যায়, যে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যায়, সেটি ঢাকা যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। আর ট্রেনে আপনার সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা, কারণ পাবনা শহর থেকে আপনি কোনো ট্রেনে উঠতে পারবেন না, আপনাকে উঠতে হলে চাটমোহর যেতে হবে। চাটমোহর থেকে ট্রেন আপনি ঢাকা যাবার জন্য পাবেন। আর বাসের আরেকটি রুট রয়েছে, যেটি হচ্ছে আপনার স্পিডবোট যোগে নদী পার হয়ে যেতে হয়। তো এর জন্য আপনাকে ঢাকা টেকনিক্যাল মোড় হতে একটু সামনে পাবনা এক্সপ্রেস অথবা পাবনার যে বাসগুলো ছেড়ে যায় সেখানেই আপনি শ্যামলী পরিবহনের একটি বাস রয়েছে, যেটি হচ্ছে কুইক সার্ভিস বলে। তো এই বাসটি যোগে আপনি চাইলে সরাসরি পাবনা আসতে পারবেন। শুধু মাঝখানের যে নদীটা সেটা তারা তাদের ব্যবস্থাপনায় আপনাকে স্পিডবোটের মাধ্যমে পার করাবে। তো শ্যামলী পরিবহনের এই কুইক সার্ভিসে গেলে আপনার নদীর এপার ওপারের বাস নিয়ে কোনো চিন্তা থাকে না, সময়টা এই ক্ষেত্রে অনেক কম লাগে। একদম ঘুরি ধরে আপনি 3.5 ঘন্টায় ঢাকায় পৌঁছে যাবেন, কিংবা ঢাকা থেকে পাবনায় গেলেও 3.5 ঘন্টায় আপনি পাবনা পৌঁছে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে পাবনা থেকে ঢাকা যাবার যে রুটটি সেটি দেখাবো। তো ঠিক এটার উল্টে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি ঢাকা থেকে পাবনা চলে আসবেন। এই ভিডিওটি যারা ঢাকা থেকে পাবনা যেতে চান কিংবা পাবনা থেকে ঢাকা আসতে চান তাদের সকলের জন্যই একটি তথ্যবহুল ভিডিও হবে, সবাইকে না টেনে দেখার অনুরোধ রইল। শ্যামলী পরিবহনের যে কুইক সার্ভিসটি রয়েছে সেটির টিকিট আপনি চাইলে শ্যামলী পরিবহনের যে কাউন্টারগুলো রয়েছে সবখান থেকে কাটতে পারবেন। তো আপনাদেরকে শ্যামলী পরিবহনের যে বাসে আমি যাত্রা করেছি সেই বাসটিও একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি যে বাসটিতে পাবনা থেকে যাত্রা শুরু করেছিলাম বাসটি একটু পুরাতন ছিল, তো বাসটির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আর নতুন বাস হলে আপনাদের বাসের অবস্থা আরও ভালো হবে। তো পাবনা থেকে আপনি যখন শ্যামলী পরিবহনের কুইক সার্ভিসে ঢাকা আসবেন তো আপনার পাবনার যে শহর বাসের কাউন্টার রয়েছে সেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন, অথবা আপনি যে বাস স্ট্যান্ড রয়েছে পাবনা শহর থেকে একটু বাইরে সেখানেও গিয়ে আপনি সরাসরি শ্যামলী পরিবহনের কুইক সার্ভিসের যে কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট কাটতে পারবেন। টিকিট কেটে আপনি যখন শ্যামলী পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু করবেন আপনার এই বাস যোগে যেই ঘাট রয়েছে সেই ঘাটে যেতে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। তো এই ঘাটটির নাম হচ্ছে কাজিরহাট। তো কাজিরহাটের যে ঘাটটি রয়েছে এই ঘাটটি যাওয়ার জন্য আপনাকে কাশীনাথপুর যে মোড় রয়েছে সেই মোড় থেকে ডান দিকে চলে গেলে আপনি কাজিরহাটের দিকে চলে যাবেন, আর বাম দিকে যদি যান সেটা হচ্ছে সিরাজগঞ্জ, অর্থাৎ ঢাকার যে ডাইরেক্ট বাসগুলো পাবনা থেকে ছেড়ে আসে সেগুলো বাম দিকে উল্লাপাড়া সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় ঢোকে। আর এদিক দিয়ে যে কাজিরহাট থেকে আপনি স্পিডবোটে নদী পার হলে আপনার অপর প্রান্তে আরিচা ঘাট রয়েছে, সেই আরিচা ঘাটে আবার শ্যামলী পরিবহনের বাস অপেক্ষমান থাকে। তো আপনি স্পিডবোট দিয়ে নদীতে পার হয়েই আবার ওপারে শ্যামলী পরিবহনের বাসে উঠে যাবেন। তো স্পিডবোট দিয়ে আপনার নদীটা পার হতে সর্বসাকুল্যে
20 মিনিটের মতো সময় লাগে, 20 মিনিট থেকে অনেক ক্ষেত্রে কমও লাগে। তো আপনি স্পিডবোট দিয়ে নদীটা পার হয়ে আরিচা ঘাট থেকে যখন আপনি আবার বাসে উঠবেন, বাস যাত্রা শুরু করার পর সর্বসাকুল্যে দুই ঘন্টা দশ মিনিট সময় লাগে গাবতলী পৌঁছাতে। তো এটা মূলত মানিকগঞ্জের উপর দিয়ে নবীনগর হয়ে হেমায়তপুর হয়ে ঢাকায় ঢোকে। তো যদি কোনো কারণে গাবতলী ঢোকার আগে জ্যাম থাকে সেটা আলাদা বিষয়। তো আপনি জ্যামবিহীন যদি রাস্তা হয় সেক্ষেত্রে আপনি 3.5 ঘন্টায় ঢাকার গাবতলীতে পৌঁছে যাবেন। তো এটা হচ্ছে পাবনা থেকে ঢাকা যাবার সবচেয়ে দ্রুততম রুট। যদি আপনি একা অথবা ফ্যামিলি সহ যাতায়াত করেন সেক্ষেত্রে যদি আপনার সাথে লাগেজ কম থাকে সেক্ষেত্রে আপনি এই রুটটি ব্যবহার করতে পারেন। যদি কোনো তারা থাকে সেক্ষেত্রে আপনি এই রুটটি আপনার জন্য অনেক কাজে আসবে, স্বল্প সময়ে ঢাকা যাওয়া কিংবা ঢাকা থেকে পাবনা আসার জন্য। তো আর যদি আপনি শ্যামলী পরিবহনের কুইক সার্ভিস গ্রহণ কিংবা কুইক সার্ভিসে না যান সেক্ষেত্রে আপনি বিকল্প ভেঙে ভেঙে আপনি যেতে পারেন। আপনি ঢাকা থেকে যে কোনো বাসে আরিচার যে বাসগুলো গাবতলী থেকে ছেড়ে আসে আপনি আরিচা ঘাটে চলে আসতে পারেন, সেক্ষেত্রে 2-2.5 ঘন্টা সময় লাগতে পারে। আর ঘাট থেকে আপনার স্পিডবোট এই কাজিরহাট ঘাটে কিছুক্ষণ পরপরই ছেড়ে আসে। তো আপনি সেই স্পিডবোট যোগে কাজিরহাট ঘাটে চলে আসবেন। কাজিরহাট ঘাটে এসে স্পিডবোট থেকে নেমে একটু আগালেই আপনি আবার পাবনায় আসার বাস পাবেন, অথবা আপনি সিএনজি কিংবা অন্য কোনো মাধ্যমেও পাবনা চলে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে হয়তো বা ঘন্টা দেড়েক সময় লাগবে। তো এই ক্ষেত্রে যদি আপনি ভেঙে ভেঙে পাবনা আসেন সেক্ষেত্রে 4.25 ঘন্টার মতো সময় লাগবে। তো আশা করি পাবনায় যারা কোনো কাজে কিংবা কোনো উদ্দেশ্যে যাবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর পাবনার যারা স্থায়ী বাসিন্দা তারা আসলে এইসব রুট সম্পর্কে অবগত আছেন। তো এই ভিডিওটি তাদের জন্যই যারা হঠাৎ করে কোনো কারণে কখনো পাবনা যাননি কিংবা পাবনা যাওয়ার প্রয়োজন হয়েছে, সেই ক্ষেত্রে আপনি আমার ভিডিওটি আপনার উপকারে আসবে বলে আমি আশা করি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে। তো চ্যানেলের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন, আমার ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন। তো আশা করি পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।